মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। সো কেমন আছো বলো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো শনিবারের সকাল, সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে নিলাম আর ছাদেও চলে এলাম। আজকে রোদ্রু সেরকম একটা নেই, তো এরপর একটু তেজ হয়ে উঠবে মনে হচ্ছে, সেই জন্য একটু সকাল সকাল মর্নিং ওয়াক করে নিলাম। অনেকদিন করাও হয়নি, তো মানে ছাদে এসে করা হয়নি, নিচে রুমে করে নিই কিন্তু ছাদে এসে করা হয়নি একটু, তো সেই জন্য ওরা এখন আবার কি করছিস এদিকে, তো সেই জন্য আজকে একটু ছাদে এসে করে নিলাম। ছাদে এসে করলে না মনটা অনেক ভালো হয়, একটা খোলামেলা পরিবেশে করলে একটু মনটা ভালোও লাগে, তাই না? তোমরা কেউ কে করো সকাল সকাল ছাদে এক্সারসাইজ? কি করেছিস আমাকে জানাবে তো, ঠিক আছে? আর এই দেখো আমাদের বাড়ির সামনে পার্কের ভিউ দেখো, পার্কটা এখনও কাজ চলছে। তো যাই হোক, আর এবার নিচে যাব, সব কিছু এবার কাজকর্ম আস্তে আস্তে সারতে হবে। স্টার্টিংটা এক্সারসাইজ দিয়ে করলাম, আর প্রচুর ঘেমে আছি, যেটা এক্সারসাইজ করেছি না চুল পুরো ঘেমে আছে, না চুলটা খুলে দিলাম আমি, পুরো ঘেমে আছি একদম। এক্সারসাইজ করার পর প্রচুর ঘাম দেয়, তাই না? তোমরা যারা যারা এক্সারসাইজ করো তারা জানো। আর সূর্যি মামা এই উঠছে একটু একটু করে। সূর্যি মামা কি করছিস? শোনো, মাঠটা খাবি তুই এবার, তো চলো এবার নিচে টিচে যাওয়া যাক। নিচে দেখছো গাড়ি চলছে, লকডাউনে আর কি আছে, সবই চলছে, কোনো কিছু বাদ নেই আর। তো চলো নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দুজন দেখেছো ওই, তো সকাল সকাল দেখো তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছো রাস্তা, আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দেখো। তো চলো দেখিয়ে দিলাম, এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে ওদের এখনো ব্রাশ করা হয়নি, ব্রাশ করতে হবে, অনেক কিছু কাজ আছে, ব্রেকফাস্ট বানাবো, ব্রাশ করবো, আরও অনেক কিছু কাজ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। চলো অলরেডি আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেছে, জানলাগুলো খুলে দাও, জানলাগুলো খুলে দাও। তো ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, আর এখন এলাম এই যে রান্নাঘরে। এবার রান্নাঘরে এলাম, রান্নাবান্না করতে হবে, তাই তো? রান্নাবান্না না করলে খাবো কি? আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো, একদম পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। আর চলো আমি এখন দুধটা একটু বেঁচে ছিল, দুধটা একটু গরম করে নিচ্ছি, দুধ গরম করে নেব। আর এই দেখো সকাল সকাল সবজি চলে আসছে, এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি। হ্যাঁ নেই তো, এই পটল আছে, তারপরে তরই আছে, শশা আছে, তো আরও কিছু সবজি ফ্রিজে রাখা আছে, তো এইগুলো সকাল সকাল ধুয়ে নিয়েছি। আর দেখো এই যে মাছও ধুয়ে নিয়েছি, এই যে মাছও চলে এসছে, মাছ মাছও ধুয়ে নেওয়া হয়েছে, সকাল সকাল এই কাজগুলো সেরে নিয়েছি, না হলেই মুশকিল। মানে যা রান্না করে জিনিস থাকবে টেনে নিয়ে একদম সব চলে যাবে, তো সেই জন্য আজকে রান্নাবান্না সেরকম কী করবো বুঝতে পারছি না। আর রান্নাবান্না করবো বলতে আজকে মাছ আছে কিন্তু আজকে মাছ করবো না, কয়েকদিন মাছ খেয়ে খেয়ে না, মাছ খেতে ইচ্ছে করছে না, সেই জন্য হচ্ছে আজকে ডিম রান্না করবো, আর ডিমের ঝোল করবো, একটু ডাল করবো, মুসুরির ডাল বানাবো, আর উচ্ছে ভাজা করবো, আর একটু ঝিঙে করে আছে ভাবছি, ঝিঙেটা করে নেবো, ঝিঙে বেশি দিন রাখা যাবে না, ঝিঙেটা করে নিই, দেখা যাক। তো এইগুলো মোটামুটি প্ল্যান আছে এইগুলো করার, তো রান্নাবান্না করে নিই। আর আমগুলো দেখো, আমগুলো আজকে কাটবো, এই যে আমগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি, তো আমগুলো একটু কেটে দেবো, বাচ্চারাও খাবে আমিও একটু খেয়ে নেব, তো এই হচ্ছে ব্যাপার। আর চলো রান্নাবান্না করে নিই। আর আজকে আমি তোমাদের সাথে কিছু ইয়ারিং আছে যেগুলো আমার, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব, তবে আমি রান্নাবান্না করে নিই। ইয়ারিং বলতে আমার কোনো গোল্ডের ইয়াররিং শেয়ার করব না,
সেটা অন্য কোনো দিন যদি সময় হয় অবশ্যই করবো, কিন্তু আজকে আমার এমনি যে সমস্ত লোকাল যে ইয়াররিংগুলো পরি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কারণ আমার যেটাতে ইয়াররিং থাকে না ওটাতে একটু পরিষ্কার করারও আছে, সেই যখন পরিষ্কার করবো সেহেতু তোমাদের সাথে আমি শেয়ারও করে দেবো। তো চলো আগে আমি রান্নাবান্না সেরে নিই, তারপর একদম ফ্রি হয়ে তোমাদের দেখাচ্ছি কেমন। তো চলো চলো ওদেরকেও আম কেটে দিয়েছি, আর আমি একটু আম খাবো, তাই না? খেতে হবে আম। আঁঠিগুলো আমার ভাগ্যে পড়েছে, আঁঠিগুলো তো আর বাচ্চারা খাবে না, আমি খেয়ে নিই। ওরা খাচ্ছে, চলো দেখাচ্ছি। এই দেখো একজন খাচ্ছে, আর এই দেখো এই নিচে বসে খাচ্ছে। কিরে তুই সোফাতে গিয়ে বস, নিচে বসে খাচ্ছিস কেন? চলো আমগুলো খেয়ে নেই, আর বাইরে একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের বৃষ্টিটা একটু দেখে নিয়ে আস। চলো চলো এখন আমি রুমে যাচ্ছি, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে করে, চলো দেখাবো। চলো ওগুলো বের করে নিই আমি। বের করে নিলাম, দেখতে পাচ্ছো? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওরা দুজন এখন সোফাতে বসে আছে, আমার মাথা কাটছিল তখন, ধরো কোনো কাজই করতে দেবে না, সামনে যে জায়গায় কোনো কাজ করতে দেবে না। তো দেখো এই যে আমার ইয়াররিং এর মধ্যে রেখেছি, এটা একটা ফার্স্ট টেকের কৌটো, ঠিক আছে, গৌরীর কৌটো, এর মধ্যেই আমি সমস্ত কিছু রেখেছি, দেখো দেখতে পাচ্ছো। কি হয়েছে? আর এরকম আটা ছোট জুয়েলারি বক্স নিয়েছি আমার, অ্যাকচুয়ালি মানে দু রকম বা অনেক রকম টাইপের ইয়াররিং আছে, সেগুলো কোনোটা ঝোলা বড় বা কোনোটা বসা বসা টাপ টাইপের, তো যেগুলো বসা বসা টাইপের সেগুলো আমি এই ছোট জুয়েলারি বক্সে শিফট করে দেবো। তো হ্যাঁ, এটা কোথায় ছিল? আরে আমার ইয়াররিংটা দে, এই দেখো শোনো আমার ইয়াররিং নিয়ে, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। তো দেখো আমি একটা একটা দেখাচ্ছি,
তাড়াতাড়ি দেখে নাও। হ্যাঁ এই দেখো একটা ইয়াররিং আমার, এই দেখো দেখতে পাচ্ছ, এই একটা ইয়াররিং কেমন হয়েছে বলবে কিন্তু আমাকে পরে, ঠিক আছে? এই দেখো দেখিয়ে দিলাম, এই একটা আগে বড়গুলো দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? আর এই একটা দেখো, এই দেখিয়ে দিলাম। সরে যাও সরে যাও সরে যাও, তুমি বসো, চুপ করে বসো, চুপ করে বসো, চুপ করে বসো, এখানে বসো। আচ্ছা গিয়ে দিয়ে দিই, নাহলে মাথা আমার খারাপ করে দেবে। একটা স্টোনের ওই যে মালাটা আগে দিতে হবে, তবে গিয়েও চুপ করে বসে থাকবে। একে একটা দিতে হবে না, যাও দুজনে চুপ করে বসে থাকো, নাহলে আমাকে আর কোনো কাজ কোনো কিছু করতে দেবে না। তো আমার গলায় পড়ে না, ওই ওইরকম ভাবে পড়ে না, আমি পরে দেবো, আমি একটু পরে পরে দেবো। আর এই একটা দেখো ইয়াররিং, এই দেখো দেখিয়ে দিলাম, তিন নম্বর, ওটা আমি নিয়ে নেব। এই একটা দেখো, দেখতে পাচ্ছ এই, এগুলো সাইটারির সঙ্গে পড়লে ভালো লাগে দেখতে, এটা দুর্গা পুজোতে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ? দেখে দিলাম, চার নম্বর হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি, শোনো কি হচ্ছে, ছিঁড়ে যাবে এদের জানা নাকি, আমি এই সমস্ত কিছু দেখাবো। এখন গলায় পরিয়ে দিতে হবে আমাকে এই সব কর্মকাণ্ড, এদেরকে নিয়ে কাজ করা মানে না খুব ডিফিকাল্ট। তো আর এই একটা দেখো, এটাও খুব সুন্দর, ভালো লাগে পড়লে, শাড়ির সাথে বা সালোয়ারের সাথে সবের সাথেই চলে, ঘেমে যাচ্ছে একদম। আর এই একটা দেখো বড়, যেগুলো বড় এই যে জিন্স বা টপ, এদের সাথে ভালো লাগে এই বড় বড় ইয়াররিংগুলো, এগুলো দেখিয়ে দিলাম। তো বড় মোটামুটি, আর কি আছে আর কি আছে, আর সেরকম বড় কিছু নেই, বড় ইয়াররিংগুলো মোটামুটি দেখে দিলাম। আর এই একটা দেখো, দেখতে পাচ্ছ? এই দেখে দিলাম, তো বড় নেই, এবার সব ছোট ছোট আছে, ছোট প্রচুর আছে, মানে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে? এই একটা দেখো, এই একটা, এগুলো ছোটোর উপরে দেখাচ্ছি, এই একটা লাভ সাইন, এই একটা, দাঁড়াও দাঁড়াও তুমি সরে যাও বাবা, এই একটা দেখো, ওই কালার পিঙ্ক কালার, এই একটা ছোট কানে, তো ছোট আরো প্রচুর আছে, প্রচুর ছোট আছে, না দাঁড়াও, তো ছোটগুলো আমি দেখো, এই এই একটা জুয়েলারি বক্স, এর মধ্যে আমি সব রেখে দেবো, এইগুলো ছোটগুলো, ছোট প্রচুর আছে, মানে এখন যদি আমি দেখাতে যাই না এত ছোট, তাহলে একদম মানে আর নিস না বাবা, এই এদের জ্বালা, এই দেখো এরকম অনেক ছোট আছে, অনেক ছোট ছোট অনেক ছোট ছোট এভাবে ইয়ারিং আছে। তো আমি যাই হোক বড়গুলো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম, আর বড়গুলো আমি দেখো, রাখো রাখো, দাঁড়ো দাঁড়ো, তো দেখো বড়গুলো আমি, বড় যত ইয়াররিংগুলো আছে সব এই কৌটোর মধ্যে আমি সব রেখে দেবো, তাহলে আমার মানে খুবই সুবিধা, সরি যাও, তাহলে আমি খুব সুবিধা হয়, তো বড়গুলো আমি এই কৌটোরগুলোর মধ্যে রেখে দেবো, আর যে ছোট যে ইয়াররিংগুলো আছে, সরে যাও বাবা সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও বাবা, আর ছোট যে ইয়াররিংগুলো আছে দেখো প্রচুর আছে, আর এগুলো আমি এখন এত যদি দেখাতে যাই অনেক টাইম হয়ে যাবে, এরকম প্রচুর আছে, প্রচুর ইয়াররিং আছে, এগুলো ছোট, এগুলো সব আমি এই ছোট জুয়েলারি বক্সের মধ্যে, তো এই ছোটগুলো, এই দেখো এই ছোট ইয়াররিংগুলো আমি সব এই ছোট বক্সের মধ্যে আমি সব ভরে দেবো, দিয়ে এই কভারটা লাগিয়ে দেবো, দিলে আমার মোটামুটি সিলেকশন হয়ে গেল কোনটায় বড়
কোনটা ছোট, তো এভাবে আমার কাজ করতে বা হয়তো কোনো সময় মার্কেট গেলাম বা কোথাও গেলাম চট করে আমার বের করে নিতে কিন্তু সুবিধা হবে জিনিসটা। এইভাবে যদি ছোট বড় ভাগ করে নিই তাহলে আমার কাজের ক্ষেত্রে ওটা সুবিধা হবে আর সময়টা অনেক বাঁচবে, সব থেকে বড় কথা এটাই। তো চলো, সবকিছু তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি ইয়াররিং কোথায় রাখলাম বা আমার কি কি কালেকশন আছে ইয়াররিং এর, সবকিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটি আজকে আমি তার সাথে সাথে এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো। আর তোমরা ভিডিওটি বেশি 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 করে একটু শেয়ার করো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা বাই বাই।